বক্তা ও পুটল সরি আমার শুধু দইনা কথার বক্তাই মনে পড়ে এ সিম বক্তা না হ্যাঁ এটা সিম বক্তা ও যাক ভিউয়ার্স দেখেন অনেক রকমের ভর্তা আজকে আম্মু বানাইতেছে খুদের চালের বৌয়া না হ্যাঁ দইনা পাতা দিছেন আবার না হ্যাঁ দইনা পাতা কাঁচা মরিচ পিএস এগুলো সব দিছেন না একটু নিচে লাইকে আছে না হ্যাঁ হাতে অনেক টাকা আছে তাই না কোথায় রাখছো আছে অমূল্য রতন রিকুইনকে দেখতে হবে কি খাইতেছো এখন বৌয়া কিসের বৌয়া জানিনা খুদের বুয়া জানো না তুমি গ্রামে থাকি ও আচ্ছা তাই যাক এটা কি সিম ভর্তা হুম পটল ভর্তা পটল ভর্তা আর আলু ভর্তা আলু 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 তো রিকুইন ম্যাডাম কি খাইতেছো একটু জোরতে কথা বলো সবার সাথে খাও কিভাবে রিকুইন বোয়া ভাত মাকে দেখেন মা অনেক গরম মানে গরম উঠতেছে গরমের তাপ তাই না হাসি ডারে প্লেটটা উপরে নাও উপরে নিয়ে বসো পা নামাও সব সময় মানে ইকুরা রাখতে হয় না না ভর্তা নাও নিতেছি তো নাও আমি দিতে পারি না আমার ভালো লাগে না আমার কাজ করতে মনে চায় না এটা জানো তুমি জানো না আস্তে আস্তে নাও কেন আজকে দেখেন রিকেন কিভাবে বউ তোমাকে ইস কিভাবে খাইতেছে এভাবে খায় পাগল রিকুইন কিন্তু এখনো মানে হাত দিয়ে এরকম ভাবে খেতে পারে না ভিউয়ার্স মানে ওরে এখনো খাওয়াই দিতে হয় সত্যি তো তুমি এখন এখন তো রে তো ছোট তুমি খাইতে পারো তাই বড় হয়ে গেছো কত বড় নানুর উপর দেয়া নানুর থেকে অনেক বড় তা আম্মু খাবেন না হ্যাঁ আসেন খাইতে বসেন দেখেন ভিউয়ার্স আমার কতগুলো খাবার দিছে কমান এখন সিম ভর্তা পটল ভর্তা হুম এডি রিকুইন বলছে বলছে আপনি একটু বললেন তা আপনি খান আলু ভর্তা বাসায় এত প্লেট থাকতে তাও আপনার এই প্লেট আমার এটা খাইতে ভালো লাগে তাই যে আমাদের বাসায় ছেলে মানুষ নেই সব মেয়ে আমরা মেয়েরা মেয়েরা বুঝছেন ভিউয়ার্স তাই না হ্যাঁ না তোমাকে একটু দিলাম এখন ভিউয়ার্স আমি খাবো দেখি বত্তাটা কেমন হয়েছে